আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী ও আমার প্রিয় শ্রোতারা, আপনাদের স্বাগত জানাচ্ছি স্টক মার্কেট ডিসকাশন চ্যানেলে। চ্যানেলের ইউ মাস্ট হ্যাভ টু নো টপিক্সের চতুর্থ এপিসোড, এর আগে তিনটি এপিসোড শেষ করেছি। এপিসোড ফোর এর প্রতিপাদ্য স্লোগান, শেয়ার মার্কেটে কোন টাকা বিনিয়োগ করা উচিত, কোন টাকা বিনিয়োগ করা উচিত না, এটা একটা নর্মাল একটা এপিসোড, কিন্তু এটা বোঝার জন্য অনেক প্রয়োজন, সেটার জন্য আপনাকে খুব ধৈর্য সহকারে শুনতে হবে। তবে আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। ভিডিওটিতে আপনাদের জন্য রয়েছে গিফট, সেই গিফটটি কেন দরকার তাও বুঝিয়ে দিব। চলুন আমরা টপিকসটি শুরু করি। যাদের অলস টাকা পড়ে আছে তারা শেয়ার মার্কেটে আসুন। অলস মানে এই অর্থ আপাতত আপনার কোনো কাজে আসবে না, মানে আপনি অসুস্থ হলেন বা আপনার বাড়িতে বাড়ি ভাড়া বা মাসিক দৈনন্দিন খরচের কাজে লাগবে এমন অর্থ নয়। এমন অর্থ যদি আপনার থাকে তাহলে আপনি শেয়ার মার্কেটে আসেন, আপনাকে ওয়েলকাম। এরপরে এটা এই পয়েন্টের মধ্যে আপাতত রাখলাম, এবার আমি দ্বিতীয় পয়েন্টটি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কোন টাকা বিনিয়োগ করা উচিত না, অ্যাটলিস্ট শেয়ার মার্কেটে। ঋণ করে টাকা নিয়ে শেয়ার মার্কেটে আসবেন না, এটা আমার একেবারে আপনাদের কাছে বিনীত অনুরোধ। কেন আসবেন না সেটার পক্ষে আমি অনেকগুলো যুক্তি দিব। ঋণ মানে ঋণ বা ধার, সেটা বোনের কাছ থেকে হতে পারে, সেটা দুলাভাইয়ের কাছ থেকে হতে পারে, হতে পারে বাবার পেনশনের টাকা অথবা হাউস থেকে ঋণ নিয়ে বা ব্যাংক থেকে ঋণ নিয়ে। এমন অবস্থা যাদের, তারা শেয়ার মার্কেটে আসবেন না বা বিনিয়োগ করবেন না। ভাবছেন ভাই এসব কী নিয়ে আলোচনা করছে? না রে ভাই, এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এটা আপনাদের সাথে বলবো বলবো করে বলা হয়নি। ভিডিওতে আসলে অনেক সহজে অনেক কিছু বুঝে আনো যায়, লিখে হয়তো সেটা মনের ভাব প্রকাশ করা যায় না। যাই হোক, আসেন এই টাকা কেন বিনিয়োগ করা উচিত না এটা একটা উদাহরণ দিই। এটা গল্পের ছলেই বলি, এটা বাস্তব গল্প, আমার জীবনে দেখা বাস্তব একটা গল্প আপনাদের সাথে তুলে ধরি। সেটা কেমন, দুলাভাই বোনের কাছে কিছু টাকা রেখেছে। মনে করেন যে আপনি গিয়ে বোনের কাছে বললেন, আফা আমাকে কিছু টাকা ধার দাও, শেয়ার মার্কেটে অনেক লাভ হচ্ছে, আমি বিনিয়োগ করে সেখান থেকে লাভ করে তোকে টাকা ফেরত দেব। বোন বললো, আমার কাছে টাকা নেই। তবে তো দুলাভাইয়ের কিছু টাকা আমার কাছে আছে, ওনার যে কোনো সময় লাগতে পারে। তো আপনি বললেন, আপু সমস্যা নাই, দুলাভাই চাওয়ার আগেই ফিরিয়ে দিব, উনি টেরও পাবে না। বোন আপনার কথা ফেলতে না পেরে আপনাকে ওনার হাতে গচ্ছিত 5 লক্ষ টাকা তুলে দিল আর স্মরণ করিয়ে দিল, তোর দুলাভাই চাইলে দিতে হবে। আপনি বললেন, টেনশন করিস না আপু, আমি তার চাওয়ার আগেই দিয়ে দিব। আপনি টাকা নিয়ে শেয়ার কিনলেন, তারপর ইন্ডেক্স সহ আপনার বিনিয়োগকৃত শেয়ার কমতে কমতে 30% কমে গেছে। ওদিকে আপনার দুলাভাই হঠাৎ করেই আপনার বোনের কাছে টাকা চাইল, কিন্তু টাকা ফেরত দিতে পারে না। আপনার বোন আপনাকে তাগাদা দিচ্ছে, আপনি লসে আছেন, তাই আপনিও ঘুরাচ্ছেন 5 লাখ টাকা, এখন 3,50,000 টাকা। এখন আপনি সেল করে দিলেও 1.5 লক্ষ টাকা লস হবে, মানে কম দিতে পারবেন।
পরক্ষণে আসলে ঘটনাটা কি হলো আপনাদের সাথে সেটাও শেয়ার করি। ওনাদের সংসার ছাড়াছাড়ি পর্যায়ে চলে যায়। মুরব্বীদের হস্তক্ষেপে এ যাত্রা রক্ষা পেলেও আপনার বোনের কপালে জুটে চুরির অপবাদ। তার শাশুড়ি, দেবর, ননদ সবাই বলাবলি করে আপনার বোনের হাত আগে থেকেই সরানোর অভ্যাস ছিল। সে সুযোগ পাইলে এ কাজ করতো, বাপের বাড়িতে পাচার করতো। ছেলেকে বলে, তুই তো আমাদের কথা বিশ্বাস করিস না, বউকেই বিশ্বাস করিস, এবার হাতে নাতে প্রমাণ পেলি তো। আসলে এটা জীবন থেকে নেওয়া সত্যিকারের ঘটনা। মনে আছে 2010 সালের, যখন প্রতিদিন মানুষ ব্যবসা করত মতিঝিল, তখন ব্যবসার ব্যবসায়ীদের আনাগোনা। যাই হোক, বিস্তারিত কথাতে না গেলাম, এটা আপনাদের সাথে আমি বাস্তব একটা ঘটনা বললাম। অনেকে হাউস থেকে লোন নিয়ে শেয়ার ব্যবসা করে, আমি এই লোনকেও সাপোর্ট করি না। হাউসগুলি অনেক উচ্চ দরে সুদ নেয়, কোনো কোনো হাউস 16%, কোনো কোনো হাউস 19%। আপনাকে তাহলে কত পার্সেন্ট লাভ করতে হবে বলেন তো? 16% ধরে নিলাম, আপনি কম ইয়েতে হয়, 16 থেকে 19% লাভের বেশি থাকতেই হবে, তবেই না আপনার লাভ হবে। তার মানে আপনাকে সবসময় অ্যাগ্রেসিভ থাকতে হবে, মাথার মধ্যে সুদের ঝামেলা ঝুলে থাকবে, সে অবস্থাতে আপনার মন কি স্থির রাখতে পারবেন? ট্রেড বা সিলেকশন কি কোনো প্রভাবই পড়বে না? অবশ্য অবশ্যই প্রভাব পড়বে, একটা ভুল ট্রেড আপনাকে আরেকটা ভুল ট্রেডের দিকে টেনে নিয়ে যাবে। আপনার সুদ কিন্তু হতেই থাকবে, সেখানে শুক্র শনিবার নাই। আপনি ভাবছেন হাউস বন্ধ তাই সুদ নাই, এটাও ভুল। যদি আপনি লসে চলে যান, যে রেশিওতে লোন দিয়েছে সেটা যদি লস হয়ে ক্যাপিটাল রেশিও কমে যায়, তখন কিন্তু হাউস থেকে ফোর্স সেল শুরু করবে। ফোর্স সেল বুঝেন কি? আপনার হাউস আপনাকে জিজ্ঞেসও করবে না আপনার কোন শেয়ার লসে আছে, কোন শেয়ার লাভে আছে, কোনটা সে সেল করবে কোনটা করবে না। সে তার মতো দেখবে আর সে সব সেল করে দিবে তার রিক্সের ইয়া কমানোর জন্য, কারণ তার উদ্দেশ্য থাকে তাদের লোন দেওয়া টাকা ফিরিয়ে পাওয়া। তাই হাউসও নিজের রিক্স কমিয়ে আনতে বদ্ধপরিকর। আশা করছি বুঝাতে পেরেছি, যদি বুঝে থাকেন তো ভালো, আর না বুঝে থাকলেও ভালো, কারণ অনেকে লোন ছাড়া ব্যবসা করতেই পারে না, লোন ছাড়া তাদের চলেই না। আমার বলার দায়িত্ব ছিল, বললাম, মানা বা না মানা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। সম্মানিত শ্রোতা, আপনাদেরকে একটা গিফট দেওয়ার কথা ছিল, তো আমি গিফট হিসেবে OAL অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড কোম্পানিটির কথা ভাবছি। দেখুন, কেন ভাবছি এটা আপনাদের গিফট হিসেবে সেটা আমি একটু সামান্য আলোচনা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আচ্ছা, OAL এটার এখন বর্তমান দাম হচ্ছে, আজকের বর্তমান ক্লোজ প্রাইস ছিল 13.30 টাকা, 12.90 টাকা পর্যন্ত নেমেছিল। তো এটা যদি আপনি মানে 1 বছরের ইয়ে দেখেন, আপনি দেখবেন যে এটা 6.10 টাকা পর্যন্ত নামছিল। এটা হলো 52 উইকের লোয়েস্ট প্রাইস, 52 উইকের হাইয়েস্ট প্রাইস হলো 18 টাকা। সো এখন কেন আমি শেয়ারটাকে সিলেক্ট করলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। দেখুন, এখানে আপনি দেখেন এই শেয়ারটা এই পিরিয়ড এই জায়গাটুকু ছিল অ্যাকুমুলেশন, এই অ্যাকুমুলেশন। এটা যখন এই 11 টাকা, 11.5 টাকা, 12 টাকা এই লেভেলে সে অ্যাকুমুলেশন হয়ে গেছে,
অ্যাকুমুলেশন হওয়ার পরে এইটা যে দিন ১৩ টাকা, দেখুন ১৩ টাকা ৭০, ১৩ টাকা ৭০ যেদিন ক্রস করে, করার পরেই সে হাই ভলিউমে, দেখেন পিছনে ভলিউম দেখেন, এই ভলিউম ধরে সে উঠে গেছে, উঠে গেছে। উঠে যাওয়ার পরে সে মোটামুটি ১৬ টাকা পর্যন্ত একটা রেঞ্জ ধরে সে আগে গেছে। যাই হোক, সেখান থেকে ইন্ডেক্স হঠাৎ করে কারেকশানে চলে গেলো। সে ইন্ডেক্স নিয়ে কথা বলতে চাইছিলাম না, তারপরেও বলতেই হয়। ইন্ডেক্স কারেকশানে চলে গেছে, ও মোটামুটি এই লেভেলটাতে ঘুরপাক খেয়েছিল, এই ১৪ টাকা লেভেলে, ১৪ টাকা ৩০ এই লেভেলেই সে ঘুরে ঘুরি করে আর ধরে রাখতে পারেনি। সে মোটামুটি এই একটা রেঞ্জ, আবার সে পুরোনো রেঞ্জ ধরে চলে আসছে। আপনি যদি এই রেঞ্জটা খেয়াল করে দেখেন, এই রেঞ্জটা সে ১৩ টাকা ১০ ১২ টাকা ৯০ এই লেভেলে আছে। এখান থেকে যদি আর একটু কারেকশন হয়, সেটা আপনি ধরে রাখেন ১২ টাকা ২০ ৩০ কিন্তু তাহলে আপনি যদি এখনও যদি মার্কেট প্রাইসে ১২ টাকা ৭০ ৮০ ৯০ এই লেভেলে অথবা ১৩ টাকাতেও যদি আপনি এন্ট্রি দেন, সেক্ষেত্রে আপনার রিস্ক থাকে যাতে ১২ টাকা ২০ ৩০ আসতে পারে। সেক্ষেত্রে আপনার রিস্ক থেকে রিওয়ার্ড বেশি। কেমন করে? সেটা হচ্ছে যে যে এটার হাই হচ্ছে যে ১৮ টাকা, ১৮ টাকা যদি হয়ে থাকে, আমি যেটা মনে করি যে নিয়ারেস্ট যদি এই ইদানিংকালে বলতে এটা সম্ভবত ২২শে ফেব্রুয়ারি, সেই দিন মোটামুটি একটা হাই ক্রিয়েট করেছিল, যদিও সেদিন আবার লাল বডিতে শেষ হয়েছে, তো সেই হাইটা অ্যাটলিস্ট আমরা পাইতে পারি। যদি আপনি এখান থেকে চিন্তাও করেন, তাহলে আমরা ১৫ টাকা প্লাস পাওয়া উচিত। তো ১৫ টাকা পাওয়া যদি প্লাস পাই, তাহলে মোটামুটি একটা ভালো প্রফিট আশা করি। কিন্তু এখানে এতটুকু পর্যন্ত বাড়ার পসিবিলিটি আছে বলতে, কিন্তু যদি আপনি একটু মিড টার্ম চিন্তা ভাবনা করেন, তাহলে আমি এক্সপেক্ট করতেছি ২০ প্লাস পাওয়া যাবে। সো ডিসিশন আপনার, কারণ আপনারা আপনাদের গিফট দেওয়ার পাশাপাশি অ্যাকুমুলেশন জোনটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে অ্যাকুমুলেশন জোনটা এই জায়গাটাতে মানুষের ক্রয় করতেছে। আর দেখেন যেদিন হায়ার হাই হয়েছিল, সেদিন নিচের ভলিউম দেখেন, ভলিউম সহই হয়েছিল। আবার দেখেন ভলিউমটা কিন্তু আস্তে 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 কিন্তু এই জায়গাটা কিন্তু স্তিমিত হয়ে গেছে, মোটামুটি ভলিউমটা ড্রাই হয়ে আসছে। এবং এখানের মধ্যেই অ্যাকুমুলেশন যে কোনো দিন হাই হয়ে যেতে পারে, কিন্তু এটা কালকেই হয়ে যাবে এটা আমি কথা বলছি না। সুতরাং ডিসিশন ইন ইউর্স, আমি খালি আমার ওপিনিয়নটা দিলাম, আপনাদের সাথে আমার ওপিনিয়নটা শেয়ার করলাম, সিদ্ধান্ত আপনাকে নিতে হবে, সিদ্ধান্ত আমি নিব না, নেওয়া উচিত না বন্ধু করি। এনিওয়ে ধন্যবাদ সবাইকে, আপনারা এই শেয়ারটির ইয়েও দেখে নিতে পারেন, ফান্ডামেন্টাল ডাটাগুলোও দেখে নিতে পারেন। সম্মানিত শ্রোতা, যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আমার নিজের দেখা অভিজ্ঞতাটুকু আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করে রাখবেন, মন্তব্যের মধ্যে আমি সময় পেলে উত্তর দিব। আপনাদের গঠনমূলক সমালোচনা একান্তভাবে কামনা করছি। যদিও ইদানিংকালে আপনাদের ভিউ বা আপনাদের পারফরমেন্স দেখে আমি কিছুটা হতাশ হচ্ছি, কিন্তু কিছু করার নেই। আমি যে জিনিসগুলি লিখে ফেসবুকের বিভিন্ন পেজে পেজে লিখতাম, বিভিন্ন গ্রুপে লিখতাম, সেই লেখাগুলোকে আমি বন্ধ করে দিয়ে আমি আমার ভিডিওর মাধ্যমে জিনিসগুলো রেখে যেতে চাই পরবর্তী প্রজন্মের জন্য। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি আপনার পরিচিত মনে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে অন্যরা দেখার ও জানার সুযোগ পায়। ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।